प्रमाण तो नहीं जदि प्रमाण तो ना तो ना जो अभिजुक्त नाबाक जे दोषी दंड मिलू जदि अभिजुक्त नाबाक दोषी ताकूल दंड मिलू किगे जो प्रमाण अच्छे से प्रमाणित हो पार से गोटे एल भी ए टेस्ट करोर्ट्र सीड प्रेयार कले प्रेयर जो दिन तार रहा एल भी ए टेस्ट रिअरिंग करने जो डेट फिक्स कले से डेट पूर्व से चार्जसीट दे चार्जशीट रे उल्लेख कले फ चार्जशीट दे उल्लेख कले भिए टेस्ट रे आम्ही आक्यूज को स्पेयर बोली करण्याचुली जत्याबद्दल जोदन चार्जशीट दे दुदिनपर दु, 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 दु जत्याबद्दल एल भी ए हिअरींग कोर्टे कोर्ट असंतोष व्यक्त कले कटेली कोर्ट कोर्ट असंतोष व्यक्त कले कोर्ट पचारे एसआय आयुं एसआयटी को आयुे आम चार देसारे चार्जशीट देसारालापे आपण इनभेस्टिगेशन कम्प्लीट होईल आम्ही फेर आव थर मुदला केमि इअर कर ने आऊ न आईन व्यवस्था नाही जी आता लिखी थेमतीपण लिखलेे जे एक्सपर्ट ओपिनियन इज आउटिंग एक्सपर्ट ओपिनियन मे स्टेट फरेनसिक लोरेटरी रिपोर्ट आऊ आसार अशी हो से रिपोर्ट आउटिंग एवं से रिपोर्ट कण करू जे आपण लिखिचं समिती एल भी ए टेस्ट आता लिख्या कथा तुम जे सी लेखी ना তেম কোর্ট সেদিন অসন্তোষ ব্যক্ত কলে এবং প্রশ্ন পচারলে কালে সেই এলবিএ ভিএ পিটিশনটা কোর্ট যদি রিফিউজ করে দেবে খারজ করে দেবে প্রেয়ারটা খারজ করে দেবে তবে কম অসুবিধা হয়ে যাবি সে চতুরতার সহ সেটা উইথড্র করেদেলে এল যদি তোমার এলবিএ নবার নাহি। তুমি কোমপা ফার্স করু কোম্পে চিলড্রেন কোর্টে আমার জুভে নাইল জষ্টিস বোর্ডের এল প্রেয়ার কল চিলড্রেনে কোর্টে এল ভিএ প্রেয়ার কল তা আপন মান পাখে কিছু ঠোস প্রমাণ অভিযুক্ত নাহি না এই বৈজ্ঞানিক পদ্ধতি কি আপনার ব্যবহার করছেন তা প্রমাণ দেওয়া গোটে স্বীকারোক্তি আপনার ভিজুয়াল গোটে ভাইরা হচ্ছে আরে সেই স্বীকারোক্তিটা স্বেচ্ছাকৃত স্বীকারোক্তি নুহ স্বেচ্ছাকৃত স্বীকারোক্তি হোচ্ছি অলগা কথা সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেসন তাকে করা যায় না বলে মো সন্দেহ সৃষ্টি হয়েছি তাপরে যে স্বীকারোক্তি ভিজুয়ালটা ভাইরা হোচি জন প্রশ্ন পচারুছি সি উত্তৰ দিয়ে তেণু এইটা স্বীকাৰোক্তি নুহে প্ৰশ্ন পচাৰিব আৰু উত্তৰ দিব এইটোৱে স্বীকাৰোক্তি নুহ যদি এই ভাইৰাল সতী হৈ থাকে কাৰণ সেই পেনড্ৰাইভ যি স্বীকাৰোক্তি পেনড্ৰাইভা বৰ্তমান মানৱৰ অদালত পাখে মই তাৰ নকল আছিল তাৰ ফ্লপি আছিল চাৰ্টিফাইড কপি হিচাপে আনুষ্ঠানিক ভাৱেৰে আছেনি বৰ্তমান সেই জিনিছাৰো যি ভাইৰাল কৰিছ কি সে সরকার এজেন্সি কি প্রাইভেট এজেন্সি যদি সরকার এই ধরে ইনকারি হওয়ার দরকার এবং অভিযুক্ত ওকিল যে অনেক বর্তমানে কোর্টে সে কোর্টের নয়াগড় চিলড্রেন কোর্টের পিটিস ফাইল করা দরকার যে বর্তমানে যে ভিজুয়ালটা বর্তমান কোর্টের উপলব্ধ অ তার ফ্লফি কাহু মিলে বর্তমানে সেইটা কমি ভাইরা হল তা ইনকরি করা যাও। ইনকারি করা যাও যে কেউ মোবাইল যাইছে ସେ ପିଟିସନ୍ ମଧ୍ୟ କୋର୍ଟରେ ଫାଇଲ୍ ହେଇନି ଫାଇଲ୍ ହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ ଭାବୁଛି କୋର୍ଟ ଗୋଟେ ଅର୍ଡ଼ର କରିବେ ଯେ ନାଇଁ ଏଇ ଭିଜିଓ ଯେ କେମିତି କେମିତି ଭାଇରାଲ୍ ହେଲା ଏବଂ ତା ବିରୁଦ୍ଧରେ ଆଇନଗତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ ଏବଂ ସେଇଟା ବି କଥା କଥା ଧରା ପଡ଼ିଯାଆନ୍ତା